অভাবের তাড়নায় বিক্রির জন্য ছেলেকে বাজারে তুললেন মা, দাম চাইলেন 12,000 টাকা। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, এমন ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে। অভাবের কারণে বিক্রির জন্য ছেলেকে বাজারে তুললেন তিনি। স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই, এদিকে দেশে পণ্যের দাম অনেক বেড়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা ও খাওয়া দাওয়া সহ নানান রকম অসুবিধায় ভুগছিলেন তিনি। এছাড়াও নানান রকম রোগে আক্রান্ত। স্বামী ছেড়ে যাওয়ার পর থেকেই থাকেন বাবার সংসারে, সেখানেও নুন আনতে পান্তাপুরায় শিশুটির মায়ের। এই অবস্থায় একমাত্র ছেলেকে নিয়ে বিপাকে পড়েন মা সোনালি চাকমা। অভাবের তাড়নায় নারী ছেড়া ধন সন্তানকে বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন, দাম হাঁকেন 12,000 টাকা। বৃহস্পতিবার 11 আগস্ট খাগড়াছড়ি বাজারে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে অবশ্য স্থানীয় এক জনপ্রতিনিধি বিক্রির হাত থেকে বাঁচান ওই শিশুকে। তার হস্তক্ষেপে মায়ের সঙ্গে ঘরে ফিরে 6 বছরের শিশু রামকৃষ্ণ চাকমা। শিশুটির মা সোনালী চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া পাকুজ্জাছড়ি এলাকার কালাবো চাকমার মেয়ে। স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ হওয়ার পর সন্তান নিয়ে পৈতৃক ভিটায় গোয়ালগড়ের পাশেই থাকেন। তার বড় দুই ছেলের একজন বিয়ে করে আলাদা, আর মেজো ছেলে খাগড়াছড়ি সদরে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। জানা গেছে বৃহস্পতিবার খাগড়াছড়ি হাটে নিজের 6 বছরের সন্তান রামকৃষ্ণ চাকমাকে বিক্রি করতে আনেন মা সোনালি চাকমা। সন্তানের বিনিময় তিনি 12,000 টাকা দাবি করেন। বাজারে সবজি বিক্রি করতে আসা একজন তার ছেলেকে 5,000 টাকায় কিনে নিতেও চান, কিন্তু সোনালি চাকমা কম দামে বিক্রি করতে রাজি হননি। একপর্যায়ে বিষয়টি কয়েকজনের নজরে এলে তারা স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। পরে কমলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুনীল জীবন চাকমার হস্তক্ষেপে মা ও ছেলেকে উদ্ধার করে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়। বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করে ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা জানান, তিনি ব্যক্তিগতভাবে ওই মা ছেলের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিশুটিকে একটি সদনে দেওয়ার চেষ্টা করবেন। ছেলেকে বিক্রি চেষ্টার কথা স্বীকার করে সোনালী জানান, অভাবের সংসার, স্বামী চলে গেছে অনেকদিন, ঘরে কোনো খাবার নেই, শারীরিকভাবে অসুস্থ, ওষুধ কেনার টাকা নেই, কীভাবে বাঁচবো ছেলেকে নিয়ে, তাই ছেলেকে ভালো কোনো পরিবারের কাছে বিক্রি করে দিতে চেয়েছিলাম। ছেলেকে বিক্রি করতে আনার খবরে শুক্রবার 12 আগস্ট সোনালী চাকমা ও তার ছেলের খোঁজ নিতে বাড়িতে যান সংরক্ষিত আসনের সদস্য বাসন্তী চাকমা। পরিবারটির জন্য 6 মাসের খাদ্য সহায়তা ও নগদ কিছু টাকা দেওয়া হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে একটি সরকারি ঘরের ব্যবস্থা করে দেবার আশ্বাস দেন তিনি। এছাড়াও শিশুটিকে সরকারি শিশু সদনে পাঠানো যায় কি না তা দেখবেন বলেও জানান। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিউজ ডেস্ক, কুমিল্লা টিভি।